একটা কারণই যথেষ্ট জীবনে কিছু করার জন্য, একটা কারণই যথেষ্ট নিজেকে যোগ্য প্রমাণ করার জন্য। হতে পারে সেই কারণটা তোমার মন ভেঙেছে বলে, হতে পারে সেই কারণটা কাউকে যোগ্য জবাব দেবে বলে, হতে পারে সেই তোমাকে সবার সামনে অপমান করেছে বলে, হতে পারে তোমার বাবাকে কেউ কষ্ট দিয়েছে বলে, যে কারণ যে কোনো কারণে হতে পারে তোমাকে সাফল্যের দুয়ারে নিয়ে যেতে। তবে শুধু কারণই যথেষ্ট নয়, কারণের সাথে দরকার তোমার জেদ আর চেষ্টার, তোমার ক্ষমতার শারীরিক শক্তি এগুলোই। কারণ তোমার জেদ আর তোমার চেষ্টা থাকে ক্ষমতার শক্তির উপর। আছে কি তোমার সেই কারণ যেটা তোমাকে ঘুমাতে দেয় না, যেটা তোমাকে প্রতি রাতে কাঁদায়? আছে কি কোনো কারণ যেটার জন্য তুমি শান্তি দিয়ে আনন্দ উপভোগ করতে পারো না? আছে কি কোনো কারণ যেটার জন্য তুমি নিজেকে বের করে নিয়ে আসতে চাইছো এই মূল্যহীন কর্মগুলোর থেকে? কারণ অবশ্যই আছে তোমার কাছে, কিন্তু সেই কারণগুলোকে তুমি তোমার দরুন বাড়াতে পারছো না। কিসের ভয় তোমার? হেরে যাওয়ার ভয়। হেরে তো সেদিনই গিয়েছিলে যেদিন ওই কারণগুলোকে বলে স্বল্প ক্ষণিকের সন্তুষ্টিতে মেতেছিলে। তুমি চাইলে এই কারণগুলো নিজের অস্ত্র বানাতে পারো, নইলে এই কারণগুলো তোমাকে শেষ করে দিতে পারে। আমি জানি তুমি জীবনে কিছু করতে চাও এই কারণগুলোকে লক্ষ্য করে। আছে আজ তোমার কাছে কারণ, তাও তুমি সেই কারণগুলোকে উপেক্ষা করে বিন্দাস হয়ে কাটাচ্ছ। কোথায় তোমার জেদ, কোথায় তোমার চেষ্টা? মনে মনে ভাবছো দেখিয়ে দেব তাদের, কিন্তু সেটার জন্য আদৌ কি কিছু করেছো তুমি? যারা নিজের যন্ত্রণাকে নিজের অস্ত্র বানাতে পারে তারাই এই দুনিয়াতে রাজ করে, রাজত্ব করে। আর যারা যন্ত্রণা পেয়ে লুকিয়ে পড়ে অন্ধকারে, তারা কি করে নতুন ভোরের আশা দেখবে? তুমি ব্যর্থ হয়েছ, তুমি দুঃখ পেয়েছ, কিন্তু এতে কারোর কোনো দুঃখ আসে না। তাহলে আর কার অপেক্ষা করছো তুমি? কে তোমাকে পথ দেখাবে? কে তোমার সাথে এই খারাপ মুহূর্তকে একটু চলবে না কেউ? যখন তোমার মধ্যে সূর্য আছে, কেন তুমি মোমবাতির আলোই বয়ে পাচ্ছ? আছে সেই স্বপ্ন তোমার যেটা রাতে ঘুমাতে দেয় না, তাও তুমি সকালে উঠে মোবাইলের নোটিফিকেশন চেক করো। তোমার স্বপ্ন তোমাকে বোঝাতে চাইছে তার গুরুত্ব, কিন্তু তুমি কষ্ট পেয়ে তাকে বলতে চাইছো। তুমি জানো এই কারণটাই একমাত্র রাস্তা, একমাত্র উত্তর তোমার সমস্ত প্রশ্নের। তাহলে কেন তুমি নিজেকে ডেকে রাখছো? কারণ তোমার কাছে আছে, তবু কেন তুমি এগোতে পারছো না? কেন? প্রশ্ন করো নিজেকে আর উপেক্ষা করো তুমি। তোমার স্বপ্ন তোমার কাছে আসবে না, তোমাকে তার কাছে যেতে হবে পরিশ্রম করে, প্রত্যেক মুহূর্ত লড়ে। ভুলে যেও না আজ এই কাজ কর্মগুলোকে সর্বদা মনে রাখো, নিজেকে বারবার ধোঁকা না দিয়ে গুরুত্ব দিতে শেখো, তাহলে জীবনে সাকসেস নামের শব্দটা তুমিই লাভ করবে।